যে যাই বলুন না কেন, আমাদের লাইফে কারো কথাই কার্যকরী হবে না যখন যে যার মতো প্রবলেমে পড়েছেন সেই প্রবলেমের সলিউশনটা বেরিয়ে আসছে। নানা রকমভাবে অনেকেই সাজেশন দেবেন, অনেকেই সুপরামর্শ দেবেন, হয়তো সেটা কার্যকরী হবে, কিন্তু আমি আপনি প্রত্যেকেই তাকিয়ে থাকবো কখন সেই প্রবলেম থেকে আমি বেরিয়ে আসছি। সেটা হতে পারে অন্যতর উপায়, হতে পারে হয়তো সেই সুপরামর্শগুলোর মধ্যে থেকে কোনো উপায় অবলম্বন করে, কিন্তু মোদ্দা কথা আমার রেজাল্টটা চাই। জীবনে কত রকমের সমস্যা নিয়ে আমাদের এই দিন যাপন করতে হয়, কিন্তু তারই মাঝে এক এক সমস্যা এমন গভীরতর দানা বেঁধে যায় যেগুলো সত্যিকারের মনকে ভীষণ বিচলিত করে দেয়। তখন ওই দৈনন্দিন অন্যান্য সমস্যা, অন্যান্য সুখ শান্তি সম্পূর্ণভাবে ফোকাস আউট হয়ে গিয়ে ওইটার দিকে এতটাই আপনি বিচলিত হয়ে যান যতক্ষণ না সলিউশন পান। ধরুন আপনার স্নেহের ভালোবাসার পরম আদরের সন্তান, সেই সন্তান যাকে নিয়ে আপনার সুদীর্ঘ দিনের সুপ্ত বাসনা স্বপ্ন, সেই সন্তান আপনার অনেকেই বলে ফেলেন আমার বাচ্চাটা না আমার আর গ্রিপে নেই, অর্থাৎ কি না নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কেন? বাবা মা তাদের কথা ছেড়ে সন্তান কখন সেই অর্থে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়? একদম খুব সহজে বলে আমরা অনেকেই বলে ফেলি বকে গেছে ছেলেটা বা মেয়েটা, বকে গেছে, একেবারে বখাটে হয়ে গেছে। বলাটা সহজ, কিন্তু যাদের সন্তান তাদের সেটা ফেস করা এবং সর্বোপরি সেই জায়গা থেকে ওয়ে আউটটা কি, অর্থাৎ সেই অনিয়ন্ত্রিত সন্তানের নিয়ন্ত্রণাধীন করতে, তখন দিন রাত এক হয়ে যায় অন্তত ভাবনাগতভাবে। কিন্তু শুধু ভাবলে তো চলবে না, আর এই অনুষ্ঠান তো শুধুমাত্র ভাবায় না, এটা তো আপনারা জানেন রাস্তাটা দেখায়। সেই জন্যই পরম বন্ধুরূপে আপনারা বিবেচনা করেন, শ্রদ্ধা করেন, ভালোবাসেন তাকে। বাংলার প্রান্তে প্রান্তে তিনি যখন পৌঁছে যান আপনারা তার জন্য অপেক্ষা করেন, তার পরামর্শ নেওয়ার জন্যে, তার রাস্তা দেখানোর জন্যে। পণ্ডিত শ্রী অর্পণ বলাই বাহুল্য, পণ্ডিতজি সেই মানুষটি যিনি শুধু বলেন না করে দেখান, আর যিনি শুধু আপনাকে ভাবান না ভাবনার মুক্তিটা ঘটানোর চেষ্টা করেন, অবশ্যই তার মতো শাস্ত্রীয় পন্থা অনুসারে। আজকের আলোচ্য বিষয়ের দিকে একবার চোখ রাখুন, এত কথা তো হলো, অনেকেই ভাবছেন আজকে কি নিয়ে আলোচনা হচ্ছে সেটা একবার দেখি। দেখুন একবার সরাসরি আপনাদের জন্য সেই বিষয়টাই ভেবেছেন তিনি, বকে যাওয়া ছেলে মেয়েদের নিয়ন্ত্রণ করবেন কিভাবে, প্রকৃত বাস্তবসম্মত উপায়টা কি, কি ব্যাখ্যা তার কাছে আছে সেটা তিনিই সবচেয়ে ভালো বলতে পারবেন। শুন, তারই শরণাপন্ন হই, বাংলার সেরা তিন জ্যোতিষ ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম আপনারাই তো বলছেন, তো তারও তো একটা দায়িত্ব ভীষণ রকমের ভাবে এখানে কাজ করে। পণ্ডিত শ্রী অর্পণ সেই নামটা উচ্চারণ হলেই অনেকেই শ্রদ্ধায় মাথা অবনমিত করেন, ভালোবেসে কাছে চলে আসতে চান। সেই কাছে যাওয়ার মানুষটি আজ আমাদের কাছে এসেছেন, অর্থাৎ অনেকদিন পরে আমার আপনার জন্য সেই দায়িত্ববোধের পরিচয়টা দিয়েছেন, কখনো লাইভ ফোন ইন কখনো রেকর্ডিং অনুষ্ঠানের মাধ্যমে রাখেন, আজকেও রাখছেন। তো চলুন আজকের আলোচ্য বিষয়ের দিকে আরও একবার দৃষ্টিপাত করুন, এবং এই বিষয়ে বিশেষভাবে আমাদেরকে কিভাবে ভাবাচ্ছেন পণ্ডিত শ্রী অর্পণ, চলুন সেটা জেনে নেওয়া যায়। তার আগে সকলে মিলে তাকে স্বাগত জানানো, নমস্কার। আজকে যে আলোচনার বিষয়টা একটু ক্যাপশনটা চোখে দেখি, বুকে যাওয়া ছেলে মেয়েদের নিয়ন্ত্রণ করবেন কিভাবে। এখন বাবা মায়ের পরম একটি সম্পদ হচ্ছে সন্তান, সেই সন্তানকে অত্যন্ত কষ্টের সাথে বর্তমান সমাজ বা আগের সমাজেও পিতামাতা আগলে রেখে মানুষ করবার চেষ্টা যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী করেন, কিন্তু করতে গিয়ে দেখা যায় অনেক ভালো ভালো ছেলে, ভালো ভালো পরিবারের ছেলে দুর্বুদ্ধি বা মেন্টাল ডাইভারশান বা বিভিন্ন অসৎ সংসর্গে মিশে নিজের কেরিয়ার, এডুকেশন, পারিবারিক ঐতিহ্য সমস্ত কিছু ডুবিয়ে ফেলে। হয়তো ইচ্ছা করে সে করে না, কিন্তু গ্রহপীড়া যখন আক্রান্ত হয় সেই সন্তানের ওপর তখন কিন্তু তার বোধটা কাজ করে না। ধরুন কেউ মাধ্যমিক দেবে বা উচ্চ মাধ্যমিক দেবে বা 8 থেকে 9 উঠবে বা 9 থেকে 10 উঠবে, এরকম একটা স্টেজ, তাহলে
তার এডুকেশনের সিনসিয়ারিটিটা চরমভাবে থাকতে হবে, এবং বাবা মায়ের যে কষ্ট করে পড়াশোনাটা করাচ্ছে তার মানসিকতাটাও তার থাকতে হবে, কিন্তু সেটা থাকছে না, পড়াশোনা করতে চাইছে না, সেটা এক জিনিস। কিন্তু দেখা যাচ্ছে বন্ধু সংসর্গে মিশে নেশাগ্রস্ত হওয়া, অল্প বয়সে প্রেমে আবদ্ধ হওয়া, সারাদিন ফোন নিয়ে ঘাটাঘাটি, অধিক রাত্রে বাড়িতে ফেরা, সকালবেলা ঘুম থেকে দেরিতে ওঠা, মানে ডিসিপ্লিন অর্ডারে এডুকেশন বা সংসারের যে কাজকর্ম বা বাবা মা যাতে শান্তি পায় সেরকম কর্ম, সেটা কিন্তু ছেলেমেয়েরা অনেকেই করে না, করতে চায় না, এবং সেক্ষেত্রে বকে যাচ্ছে। এটা মহিলাদের ক্ষেত্রেও হয়, নারী পুরুষ যে কেউ ক্ষেত্রে এরকম বকে যায়। পণ্ডিতজি, এখানে আমি একটা ইন্টারাপ্ট করে জাস্ট বলছি যে অনেক ভালো মেধাবী ছাত্রছাত্রী সন্তান তো বটেই, তারা পর্যন্ত একটা সুশৃঙ্খল জীবনযাপনের মধ্যে থেকেও বকে যাওয়ার একটা প্রবণতায় শিকার হয়। দেখা গেছে কোনো সন্তান সন্ততি ছোট বয়সে নার্সারি থেকে ক্লাস 4-5 পর্যন্ত ক্লাসে পজিশন পেত, একদম মানে ফার্স্ট হতো, সেকেন্ড হতো, তার মানে বোঝা যাচ্ছে তার মেধা আছে বা পড়াশোনা করতো। কিন্তু দেখা যাচ্ছে 8, 9, 10, 11, 12 এই সময়কালগুলোতে তাদের পড়াশোনার সেই যে মনোসংযোগ, সেই যে ইচ্ছা, সেগুলো হারিয়ে ফেলে সমস্ত কুকর্মের সাথে লিপ্ত হয়ে যায়। তার মধ্যে ধরো অ্যাফেয়ারে রিলেটেড হয়ে যায় অল্প বয়সে, নেশাগ্রস্ত হয়ে যায় বন্ধু সংসর্গে, তারপরে শুধু বাইরে মন, মানে ঘরের মধ্যে থেকে পড়াশোনা করবো, যেটা কনফাইন্ড লাইফ, স্টুডেন্টের একটা কনফাইন্ড লাইফের দরকার ছাত্রজীবন, বহির্মুখী চিন্তাধারা থেকে সরে আসা, সেই জায়গাটা একদম তার থাকে না। অনেক বড়রা বলেন ওই অমুকের ছেলে বা অমুকের মেয়ে যেন পাখনা গজিয়েছে, যেন উড়ে বেড়াচ্ছে, এরকম শব্দ ব্যবহার করে। যখন ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে যাব, হরোস্কোপে অষ্টম ঘর আর চতুর্থ ঘর আর পঞ্চম ঘরে তিনটে ঘরে চোখ রাখতে হবে। চতুর্থ হচ্ছে মন এবং জেনারেল এডুকেশন এবং বন্ধুস্থান, এবং এগুলো সবই সংসর্গ দোষে হয়। দেখা যাচ্ছে অ্যাফেয়ারে রিলেটেড হয়ে যাচ্ছে ক্লাস 8-9, সেখানে তো অ্যাফেয়ারের বয়স নয়, কিন্তু অ্যাফেয়ার নিয়ে বাবা মায়ের সাথে অশান্তি, এবং তাতে কী হচ্ছে ওই দিকে চিন্তাটা এত বেশি থাকে, সেখানে পড়াশোনাটা হচ্ছে না। পঞ্চম হচ্ছে মেন্টাল ডাইভার্সন, দুর্বুদ্ধি তৈরি করবার স্থান, ওখানে তো মেধা, তাহলে মেধাটা দেখা যাচ্ছে আছে, কিন্তু সেই মেধাটা পড়াশোনা বা কনস্ট্রাকটিভ আমার জীবনে প্রতিষ্ঠার ক্ষেত্রে আমি লাগাচ্ছি না। এবার অষ্টম হচ্ছে বিপদ, ওই দুর্বুদ্ধি এবং মনের ফলটা বিপদ থেকে, বিপদ ডেকে আনছে। ধরো সারাদিন বাইক চালাবার টেন্ডেন্সি, খুব জোরে বাইক চালায়, এটা একটা এক শ্রেণীর বাবা মায়েদের খুব যন্ত্রণা। আচ্ছা, পড়তে যাচ্ছে কোচিনে, সবসময় তো বাবা মায়ের সংসার ছেড়ে লক্ষ্য সম্ভব থাকে না, সেখান থেকে দেখা গেল পড়তে গেল না, কিন্তু সেখান থেকে প্রেম করতে চলে গেল, বা নেশাগ্রস্ত হওয়া মদ্যপানে আসক্ত হয়ে গেল, অনেক রাত্রে বাড়ি ফিরল, বাবা মায়ের সাথে অশান্তি, ঠিক মতো খাওয়া দাওয়া করছে না, পারিবারিক শান্তিও নাশ হচ্ছে এর জন্য। তার প্রভাবে চতুর্থ পঞ্চম ও অষ্টম পতি বা ভাব, অর্থাৎ চতুর্থ পতি পঞ্চম পতি অষ্টম পতি বা চতুর্থ ভাব পঞ্চম ভাব এবং অষ্টম ভাব যদি পীড়িত থাকে, পাপগ্রহের দ্বারা যুক্ত থাকে, ম্যালিফিক্সেস প্ল্যানেটসের দ্বারা অ্যাসপেক্টেড থাকে, তাহলে কিন্তু তার দুর্বুদ্ধি হবে। আর তার সাথে লগ্নপতি যদি বলহীন হয়, সেখানে সে তার নিজের বিপদ ডেকে এনে অল্প বয়সে বকে গিয়ে জীবনটা নষ্ট করে, তাহলে আমাকে দেখতে হবে হরোস্কোপের প্রথমে লগ্ন, তারপরে চতুর্থ, তারপরে পঞ্চম, তারপরে অষ্টম, ওই ভাবগুলোতে দুর্বল গ্রহের অবস্থান হলে তার প্রতিকার করা। যে মন মানসিকতা নিয়ে সে এডুকেশনের দিকে এগোচ্ছিল, সেখান থেকে সে সরে গিয়ে বিভিন্ন অসৎ সংসর্গকে মিশে গিয়ে যে কুকর্মগুলো করে ফেলে, আমি অলমোস্ট বলবো না যে কোনো অ্যাফেয়ার করা বা ভালোবাসা জড়িত হওয়া মানে সেটা অসৎ কর্ম, কিন্তু সেটা যদি বয়স প্রিম্যাচিউরিটি হয়, বয়সের সময় অল্প বয়সে হয়, সেটা কিন্তু ক্ষতি করে। ক্ষতি করে মানে মন তো মানুষের, সেই মনটা অ্যাফেয়ারে পড়ে থাকে, মনটা তখন পড়াশোনা, নিজে দাঁড়াবো সেই জায়গাটায় থাকে না। এবার এই জায়গায়
এই ভাবগুলো বললাম, মানে লগ্ন পঞ্চম চতুর্থ অষ্টম, আর গ্রহ হচ্ছে বুধ শনি এবং রাহু আর চন্দ্র, এই চারটে গ্রহের উপর নজর রাখতে হবে। চন্দ্র মন, রাহু হচ্ছে ভোগের কারক, দুর্বুদ্ধির কারক, কুকর্ম করবার কারক, বুধ হচ্ছে বোধের কারক। যখনই বোধ থাকবে না তখনই এই কর্মগুলো করতে থাকে, মানে বোধহীন হয়ে যায়। তাহলে দেখবেন স্টুডেন্ট লাইফে একটু অনেক জ্যোতিষী লেখেন পান্না পড়ুন, এখন পান্না পড়ুন এর পেছনের একটাই কারণ, সেটা কারণ হচ্ছে বুধটা যদি অশুভ হয় তাহলেই পড়বে সে। অশুভ বুধ বিকৃত মস্তিষ্ক, বুদ্ধি ঠিক রাখতে দেয় না, আর যখনই তার বুদ্ধি ঠিক রাখবে না, ধরুন কেউ 9, 10, 11, 12 এই চারটে বছর খুব গুরুত্বপূর্ণ যে কোনো ছাত্রের বা ছাত্রীর, এই চারটে বছর সে আজে বাজে সঙ্গে মিশে গিয়ে এই চারটে বছর নষ্ট করে ফেললো। এবার আমাকে বলুন তো একটা প্রশ্ন, হয়তো মেধা তার আছে, 11, 12 বা 9, 10 রেজাল্ট যদি তার খারাপ হয়, এই যে বিশেষ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফলটা যদি ভালো না হয়, তাহলে পরবর্তী জীবনে কোনো ওয়ে ধরে যে এগোবে বা ভালো রেজাল্ট করবে বা কোনো কনস্ট্রাকটিভ এডুকেশনের দিকে যাবে সে তো যেতে পারবে না, কারণ তার তো নম্বর সে পাবে না। প্রথমত যে বয়সে সে সেই কাজগুলো করে ফেলছে, এবার পরে তো না ধারণার অতীত, পরে গিয়ে যদি সেটা রিয়ালাইজও করে, আমি ধরে নিলাম রিয়ালাইজ করছে সে পরবর্তীকালে, সেই রিয়ালাইজিং যে পাওয়ারটা, সেই রিয়ালাইজিং করলেও তাকে ফিরে আসতে হবে। মানে সে যদিও যে আমি এত খারাপ কাজ এসব করে ফেলেছি এখন আমি ঠিক হব, ঠিক হলেও ওই রেজাল্টটা তো খারাপ হয়ে গেল, যেটা হওয়ার হয়ে গেল। তাহলে কি করা উচিত, শিশু থেকেই মেন্টাল ডাইভার্সন আসবে কি না, বকে যাওয়া আসবে কি না, একটু দেখুন ক্যাপশনটা ভালো করে যে বকে যাওয়াটা আসছে কি না রাশিচক্রে, তাকে শিশু থেকেই প্রোটেকশন করুন, বা কোন এজ থেকে সে বকতে পারে, মানে এই ধরনের কুসঙ্গে যে চলে যেতে পারে তার আগে থেকেই তার প্রতিকারের ব্যবস্থা করা। বুধ চন্দ্র রাহু এবং শনি এই চারটি গ্রহের নজর রাখা, পাপ ক্লিষ্ট হলে, পাপ দৃষ্ট হলে, পাপ যুক্ত হলে তাকে প্রতিকার করতে হবে। আর লগ্ন পঞ্চম অষ্টম চতুর্থ তার ভাবাধিপতি এবং ভাব, এই চারটে পজিশনকে আপনাদের দেখতে হবে হরোস্কোপ অনুযায়ী। আপনি তো দেখবেন না, দেখবে একজন জ্যোতিষী, কিন্তু সেই জ্যোতিষকে ওটা দেখে তাকে যদি প্রকৃতভাবে গাইড করা যায় তাহলে কিন্তু তার জীবনটা সুস্থভাবেই এগোবে এবং বকে যাওয়া থেকে মুক্তি পাবে। শুধু মুক্তি সে পাবে না, তার পরিবারের মানুষও পাবে, অর্থাৎ বাবা মাও পাবে। সবচেয়ে বড় কথা, যখন পরিবারে এই ধরনের ঘটনার সম্মুখীন হয়ে যান পিতামাতা বা সম্পূর্ণ পরিবারই, সেই স্নেহের সন্তানকে ঘিরে শান্তির বাতাবরণ যেমন নষ্ট হচ্ছে, তখন উপায়টা কিন্তু অনেকে খুঁজতে চান যে আমি কিভাবে এটাকে অতিক্রম করব, কিভাবে সেই বাঁকা সন্তানকে সোজা করব, সোজা কথায় বলতে গেলে সেখানে হাত গুটিয়ে বসে থাকার কিন্তু উপায়টা থাকে না। না, এই যে তুমি বললে যে চেষ্টা কিন্তু বাবা মা করে, এবং দেখা যাচ্ছে ওই বুকে যাওয়ার সময়কালটা বাবা মায়ের সাথেও সন্তানের তিক্ত সম্পর্ক, এমনকি অনেক সন্তান আছে তার বাবা মাকে প্রহার পর্যন্ত করেছে, এতটাই হয়েছে। আর একটা বিষয় থাকে, এবং যেহেতু সেহেতু সেই সময় বেকারত্ব থাকে, তাদের পয়সার প্রয়োজন হয়ে পড়ে, তখন বাবা মায়ের থেকে বিভিন্ন কৌশল অবলম্বন করে পয়সা বের করে, সেই নিয়েও অশান্তি হয়, মানে অল্প বয়সে কাঁচা টাকা হাতে পড়ে যায়, অনেক ক্ষেত্রেই এইটা হয়। কিন্তু হওয়ার পেছনের কারণটা কিন্তু ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, সেই লগ্ন পঞ্চম চতুর্থ অষ্টমের অশুভ গ্রহের অবস্থান। এছাড়া রাশিচক্রে যদি সেই সময় কালসর্প থাকে বা জন্মকালীন কালসর্প থাকে বা শনিশ্বরের সাথী থাকে বা গ্রহণ যোগ থাকে বা বিষ যোগ থাকে, তাহলে যেই বকে যাওয়ার ব্যাপারটা রাশিচক্রের সূত্রগুলো বললাম তার সাথে এটা যুক্ত হয়ে গিয়ে আরও মারাত্মক আকার ধারণ করে। সেই মারাত্মক আকার কখন ধারণ করবে, শুধুমাত্র সেই পর্যায়ে হাউতাস করাটা বা নিদারুণ পরিস্থিতির শিকার হয়ে কষ্টে জর্জরিত হওয়া, নাকি সময় থাকতে তার একটা কোথাও পরামর্শটা গ্রহণ করে নেওয়া? হতেই পারে আপনার যে সন্তান তার ভাবি সমস্ত জীবনটা এই বকে যাওয়ার মতো খারাপ পরিণতির দিকে যাবে না,
কিন্তু সেটা কে বলতে পারে, ভবিষ্যৎটা কি হবে সেটা তো আমি আপনি জানতে পারছি না। এবং সেটা সন্তান যখন এতটাই গুরুত্বপূর্ণ একজনকে নিয়ে ভাবনা, সেখানে তো পরামর্শটা গ্রহণ করে নিতে হবে সময় থাকতে। সেই সময়কালটাই পণ্ডিতজি এই ছোট্ট সময়ের অনুষ্ঠানেও আমাদের বারে বারে স্মরণ করিয়ে গেলেন, এবং সেখানেই একজন জ্যোতিষ ব্যক্তিত্বের সার্থকতা, সেখানেই পণ্ডিতজির মতো বিদগ্ধ পণ্ডিত মানুষের সার্থকতা। তিনি প্রকৃত রাস্তাটা দেখাবেন, জ্যোতিষশাস্ত্র তো এই প্রকৃত রাস্তাটাই দেখান। জীবনের যে কোনো সমস্যার ক্ষেত্রে যেমন উনিও কাজ করে চলেন, ঠিক তেমনই এই সন্তানের ক্ষেত্রে এই নিদারুণ পরিস্থিতির জায়গায় সেটা কিন্তু একান্ত জরুরি, আপনাদের অভিভাবকদেরও বুঝতে হবে। দুটো তিনটে মোবাইল নাম্বার রয়েছে দেখুন, সেটা কিন্তু সময় থাকতে যদি সেখানে যোগাযোগ স্থাপন করে নিতে পারেন, এবং সময় থাকতে তার আগে ভাবতে হবে সময় থাকতে আমি পরামর্শটা গ্রহণ করব কেন বা কত আগে থেকে করব, সেই ভাবনাটা যদি জাগে তাহলে টিভি স্ক্রিন থেকে ফোন নাম্বারগুলো নোট করে নেবেন অবশ্যই, সেটা বলার অপেক্ষা রাখে না। বিশ্বাস রাখি ইতিমধ্যেই হয়তো অনেকে নোট করে নিয়েছেন, 9674009632, আরও একটি রয়েছে 9833670767, আরও একটি রয়েছে 9674656272, সবগুলোই আপনাদের সেই সংযোগ স্থাপনের জন্যে, তার তরফ থেকে সেই উদ্যোগ ভাবনাটা রয়েছে, যার জন্যই আজকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি ভেবেছেন আজকে এই অনুষ্ঠানে বিশ্লেষণটা করলেন। এইরকমই নানাবিধ পুস্তকের মাধ্যমেও তিনি কিন্তু বিশ্লেষণটা করেছেন, আমাদেরকে গাইডলাইন দিয়েছেন, সেই সমস্ত পুস্তক কিন্তু একটা জীবন্ত দলিল। আপনারা জানেন তো সেই পুস্তকগুলো অনেকেই হয়তো সংগ্রহ করেছেন, কখনো সংগ্রহ করেছেন বাস্তু সংক্রান্ত বাস্তু মঙ্গল, কখনো গৃহস্থের টোটকা, কখনো অ্যাস্ট্রোপ্যাথি, কখনো সম্মোহন তন্ত্র, কখনো রেখা বিজ্ঞান, এগুলো সবই সংকলন ও সম্পাদনায় অনবদ্যভাবে সেই সাফল্যের জায়গায় প্রত্যেক মানুষের হাতে তুলে দিয়েছেন পণ্ডিত শ্রী অর্পণ। আর তার লাইফ কোর্সটি সেটা তো আপনারা জানেনই, যারা সংগ্রহ করেছেন তাদের নতুন করে বলতে হবে না যে সারা জীবনের গাইডলাইন কিভাবে এই একটা পুস্তিকার মাধ্যমে লিপিবদ্ধ করা আছে, সেটা আপনারা জানেন। আর জানেন বলেই অনেকেই সময় থাকতে পৌঁছে যান, আর অনেকেই যারা পৌঁছে যান তারা এক বাক্যে স্বীকার করেন সত্যি পাণ্ডিত্য সব জায়গায় মেলে না, কিন্তু পণ্ডিত শ্রী অর্পণজির কাছে গেলে সত্যিই মেলে। এবং তিনি শুধু সেই পাণ্ডিত্যের বহর করা জাহির করা সেটার মধ্যে সীমাবদ্ধ কখনোই নন, তিনি প্রকৃতভাবে ভাবেন, কারণ জানেন বলেই ভাবেন, আর জানেন বলেই পারেন পথটা দেখান। যেমন আজকের এপিসোডে একদম শেষ প্রান্তে যারা টিউন করেছেন তাদের জন্য আরও একবার দৃষ্টিপাত করুন, কারণ আপনাদের এটা কাজে দেবে। আজকের অনুষ্ঠানটা চাইলে পরবর্তীকালে ইউটিউবে গিয়েও দেখে নিতে পারেন যে আপনার বকে যাওয়া সন্তানের কিভাবে সে নিয়ন্ত্রণে আনবেন, অর্থাৎ বকে যাওয়া ছেলে মেয়েদের নিয়ন্ত্রণ করবেন কিভাবে। যেতে যেতে পণ্ডিতজির আজকে শেষ পরামর্শ দিয়ে আজকে বিদায় নেব। হ্যাঁ, এই বুকে যাওয়া ছেলেমেয়েদের নিয়ন্ত্রণ করতে গেলে যে ভাবগুলো নিয়ে আলোচনা করা গেল সেই ভাবের অশুভত্ব থাকবে বলেই তো বুকে যাবে, ঠিক এমনি এমনি তো হবে না, এমনি অমনি হবে না। যার হার্ট অ্যাটাক হয়েছে তার দেখা যাবে যে তার হার্ট অ্যাটাক হওয়া হতে গেলে যেগুলো অশুভ সেগুলো ছিল, তাহলে তো সকলেরই হতে পারত। এই ন্যাচারালি ওই যে বুকে যাওয়ার জায়গাটা হরোস্কোপে যে ইনফেক্টেড এরিয়াগুলো যা বা পাপগ্রহের অবস্থানগুলো যেটা বললাম সেটার প্রতিকার করতে হবে, এবং সে প্রতিকারটা তন্ত্রোক্ত করলে ঈশ্বর কিভাবে ক্রিয়াশীল হয় মানুষের অন্তরটাকে ঘুরিয়ে দেয়। যে ছেলে বকে যাচ্ছে তার মধ্যে একটা চিন্তাধারা আসবে, না আমি যেগুলো করছি এগুলো ঠিক করছি না, আমি একটা সঠিক পথে চলার চেষ্টা করব। দেখবেন আস্তে 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 ধীরে ধীরে আপনার সন্তানটি আপনার বাধ্যের হয়ে যাবে অনেকটা, কিন্তু আপনি যদি সেগুলোকে প্রতিকার নাই করান আর নাই দেখান হরোস্কোপটাকে আগে থেকে, যখন বুকে যাচ্ছে তখন কিন্তু কিছু করে লাভ হবে না, এটা মাথায় রাখতে হবে। এই কথাটাই ভীষণভাবে মাথায় থাক, আর আমাদেরও মাথায় রাখতে হবে। আজকের মতো বরাদ্দ সময় শেষ, কাজেই বিদায় নিতে হবে, কিন্তু আপনারা সময়কে সময় থাকতে কাজে লাগাতে পারুন এইটা ভাবুন, এবং প্রকৃতভাবে পদক্ষেপটা নিতে পারুন সময় থাকতে। আজকে বিদায়, আগামীতে অবশ্যই দেখা হবে, ভালো থাকুন, নমস্কার।